স্যার আপনি আমাকে দেখেছেন হ্যাঁ রাসেল সাহেবের ফাইলটার কি খবর স্যার আমি তো ফাইলটা কালকে আপনাকে হ্যান্ডওভার করে দিয়েছিলাম ও আচ্ছা হয়তো আশেপাশে আছে তুমি একটু কি খুঁজে দিবা স্যার এটা রাসেল সাহেবের ফাইল যেটা আমি কালকে আপনাকে দিয়েছিলাম ওনাদের সঙ্গে আমাদের সব বিল কমপ্লিট আপনি দেখতে পারেন আহা তুমি দাঁড়িয়ে কেন তুমি আমাকে বসে দেখাও সমস্যা নেই স্যার এই যে আমি আপনাকে ফাইলটা দেখাচ্ছি স্যার আপনি যেমনটা বলেছিলেন এটা রাসেল সাহেবের সাথে আমাদের ডিলের কপি আর এই হচ্ছে সাইন যেমনটা আমাদের সঙ্গে কথা হয়েছিল আর স্যার বাকি সব কিছুর ডিটেইলস এখানে দেওয়া আছে হয়েছে স্যার কই কিছু না তো আপনি আমাকে দেখছিলেন কই না তো আপনি আমার বুকের দিকে দেখছিলেন তাই না ও এই নেন দেখেন ভালো করে দেখেন দেখেন ভালো করে দেখেন এই কি করছো তুমি এই নাটক বন্ধ করো দেখেন না ভালো করে দেখেন দেখেন এই সব নাটক তুমি বন্ধ করো নালে তোমার পরে পস্তাতে হবে বাবা আমার না কিছু টাকা লাগবে একটু শপিং এ যাব হ্যাঁ মা দিচ্ছি দিচ্ছি আমি একটু মিটিংয়ে ব্যস্ত আছি তুমি একটু বাইরে যাও আমি দিচ্ছি মা তুমি যাও এই শোনো শোনো একটু দেখে যাও তোমার বাবা কিসের মিটিং করে আর তুই যা তো মা কি বলেন স্যার আপনি তো আমায় অকারণে বারবার ডাকেন শুধু আমার শরীর দেখার জন্য আর আমি এখন আপনাকে দেখতে বলছি আর আপনি মানা করছেন কেন স্যার দেখেন 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 তুমি কিন্তু অনেক বড় পোস্তাবা তাহলে একটা কাজ এটাই খুলে কি করতেছো তুমি আরে আরে দেখেন না মেয়েটা কি করতেছে স্যার আমার কাছে না স্পেশাল কিছু নেই সবারটা না একই সেম একটা কাজ করেন আপনি আপনার মেয়েকে জিজ্ঞেস করেন হ্যাঁ একটু উপর নিচে হতে পারে বাই দ্য ওয়ে আপনার তো বাসায় ওয়াইফ আছে তাই না তার সাইজটা কত আপনার তো জানার কথা 32 34 না 36 ওকে ওকে সরি সরি আমি বাই আপনারা আপনার যা যার কামে যান স্যার আপনার ভয়ে তো আমি স্লিপলেস পরাই ছেড়ে দিয়েছি হ্যাঁ স্যার আমরা মানি আমরা মেয়ে মানুষ আমাদের স্কিনটা একটু সফট তাই বলে আমরা আইসক্রিম না যে যখন যার মন চাবে নিয়ে চেটে পুটে খেয়ে ফেলবে